আপনি যে গানটি গাইবেন তা আমরা অনুমান করব। আচ্ছা, সরি টু সে বাট আই হ্যাভ নো বেবি, ওকে, তাই তোমার এই রিকোয়েস্টটা একদমই রাখতে পারলাম না, বাট ভবিষ্যতে মানে যখন হবে তখন অবশ্যই তোমার এটা মনে রাখবো আমি। ওকে, এটি একটি খুব আকর্ষণীয় এবং মজার গেম, চ্যালেঞ্জ দিয়ে দয়া করে চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, অন্যের বাচ্চা নিয়েও করা যায় বা অন্য অন্য কাউকে দিয়েও করা যায়, বাচ্চাকে দিয়ে দিয়ে করতে হবে তা না। WB58 অফিসিয়ালি যে অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু মাই কিউট বৌদি, থ্যাংক ইউ। এখনো অনেক দেরি আছে, 15 দিন মতন, 6 দিন তো আছে, কত তারিখ, 21 না কত তারিখ, দেরি আছে। আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। ও, ওয়েস্ট বেঙ্গলে কোথায় থাকো? আমরা তো ওয়েস্ট বেঙ্গলেই থাকি। সাইফুল আসমানসে লাইভ বৌদি, আচ্ছা সাইফুল বলো কোথা থেকে লাইভটা দেখছো। WB58 লিখছে, হ্যাঁ বৌদি আসতে হবে তো তোমায়। আচ্ছা ঠিক আছে, একদম যাবো যাবো। আরমান ওয়াইট লিখছে, কেমন আছো দিদি? ভালো আছি আরমান, তুমি বলো তুমি কেমন আছো, লাইভটা কোথা থেকে দেখছো। মৌসুমী লিখেছে, রায়ান এখন খুব আমার পথ পেছনে লাগে, কি মজা পাই কে জানে। হ্যাঁ, ও একটু পাগল, বুঝলে তো, পাগল ছাগল মানুষ, ওরকম সবার পিছনে লাগে, আর বিশাল মানে ওরকমই ওরকম পিছনে লাগে, জানো তো, এরকম কেউ না কেউ থাকবে পিছনে এরকম কাটি দেওয়ার জন্য, হচ্ছে সেটা। আরে তুমিও গরমে ঘেমে যাচ্ছ, ফ্যানটা অন করে নাও। হ্যাঁ ফ্যান চলছেই, দেখো ওপরে ফ্যান দেখো চলছে, দেখছো ফ্যান চলছে। আর হ্যাঁ, আমি একটু গরমে সত্যি একটু ঘেমে যাই, সেটা একদমই ঠিক বলেছ। তো চলো নেক্সট কমেন্ট পড়ি। বাপরে, সোমা মন্ডল আছে, সোনা শ্রীশি দিদি তুমি খুব 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 ভালো আছো, তুমিও খুব ভালো, কিন্তু সোনাক্ষী তোমার তো একটা পিকচার দিতেই হবে, না হলে তো মানে দেখতেই পাবো না, বুঝলে। জয় মেসেজ ডিলিট করেছে, শুনছি ঠিক আছে দিদি আমি গেলাম, আবার তাড়াতাড়ি আসবো লাইভে। ওকে একদম আসবো লাইভে, তাড়াতাড়ি আসবো, আর অবশ্যই নেক্সট লাইভে কিন্তু তুমি জয়েন করো, বুঝলে মৌ। আমি হচ্ছে 10 জুলাই রিসেন্ট আসতে আসতেছে, 10 জুলাই, 10 জুলাই কী আছে গো, বুঝলাম না। ও বৌদি তাহলে আমরা কাকু কবে হব? ও বাবা, হবে হবে, তাড়াতাড়ি হবে, বুঝলে। আগে তুমি বিয়েটা তো করো, তারপর আমি দেখছি। নীলভ দে, নীলয় দে, আচ্ছা লাভ ফ্রম কোচবিহার, থ্যাংক ইউ, কোচবিহার থেকে লাইভটা দেখছো, কোচবিহার তো অনেক দূর, থ্যাংক ইউ। এবং আমার নীলভ অবশ্যই আমার ভিডিওসগুলো গিয়ে দেখে এসো, কেমন লাগলো কমেন্টস করো। চলেছে দিদি, 6টা থেকে 6:30টার মধ্যে হলে আমি হবে, না হলে 9টা থেকে 9:30 হলে ভালো হয়। মানে কি বলছো, সন্ধেবেলার কথা বলছো কি? সন্ধেবেলা যদি লাইভের কথা বলো, সন্ধেবেলা 6টা থেকে 6:30, হ্যাঁ ওরকমই টাইমে আসবো। অ্যাকচুয়ালি কী বলতো, মানে আমার বর 4টের সময় আসবে, না আসবে তো 4টা সাড়ে 4টা করে, তো ওই সময় লাইভে আসা যাবে না, কারণ ও এলে ওকে ধরো একটু গ্লুকন ডি শরবত করে দিলাম, বা নুন চিনির জল, এখন জ্বর হয়েছিল তো গ্লুকন ডিটা দেওয়া যাবে না, নুন চিনির শরবত করে দিতে হবে, এইসব। আমার এক্ষুনি একটা মেসেজ এলো যে আমার নেটে রিচার্জ, মানে রিচার্জটা শেষ হবে 25 তারিখে, কত তাড়াতাড়ি রিচার্জ শেষ হয়ে যায়, ভালো লাগে না। অমিত দিয়েছে লাইক ডান আছে, হ্যাঁ অমিত কেমন আছো বলো, তুমি কেমন আছো? আমি এখন মোটামুটি ভালো, একটু চিন্তা কম এখন, তুমি কেমন আছো বলো। সুমা লিখছে, দিদি আমার বাড়ি যেতে 3 আওয়ার্স লাগবে। ও আচ্ছা, তোমার বাড়িটা যেন কোথায় বলছিলে, আমি ভুলে গেছি। রয় কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো, তুমি তো অনেকদিন পর পর লাইভে আসো। নীলভ দিল্লিতে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বোলপুর, বোলপুর শান্তিনিকেতন। বোলপুরে বাড়ি, বাট আমরা হাওড়া জেলায় থাকি কাজের সূত্রে, আমি আর আমার হাজব্যান্ড। শ্বশুর বাড়িতে এই রিসেন্ট ঘুরে এলাম, আবার যাবো, কারণ ওখানে অনেক ব্লগ বানানোর আছে, যেতেই হবে। এবং আমার শাশুড়ি মা রিসেন্ট একটা রান্না করেছে,
আর ওটা আমি এডিট করে এডিট করছি, ওটা আমি পোস্ট করবো দেখছি, আজকে না হলে কালকে পোস্ট করবো। অনন্তা লিখছে তুমি বার্থডে